কে আপনি? চলো। আচ্ছা আচ্ছা, এত সকালে? হ্যাঁ, তুমি বলেছিলে মাছের ভাষা শেখার সকাল। ভোর 5টা বাজে, 16 মিনিট পরে সূর্য উঠবে, চলো ভাষা শিখবো। চলো মিনিট। না, ওরও এখন যাবে না। আমাকে বলেছে ও যাবে, কিন্তু আমি বলছি যাবে না। বাবা প্লিজ, আমি হ্যান্ডেল করি, প্লিজ। তুমি যাও, তুমি ভেতরে যাও। ওরও ও ভেতরে যাবে না, ও আমাকে ভাষা শেখাবে বলেছে, চলো। এই ছেলে, তুমি যাও। এই গুড়া, তুই যা, তুই যা, একদম লাফিয়ে দে, মাথা ফাটিয়ে বল, টাক ফাটিয়ে বল, টাক ফাটিয়ে বল। বাবা এই যে আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলেন, সে তো মনে কষ্ট পেয়েছে। এদিকে ঘোরেন, বসেন। এখন আমি যেটা বলি মন দিয়ে শুনবেন, বড়দের সাথে খারাপ ব্যবহার করতে হয় না, এমন কোনো কথা বলতে হয় না যাতে তারা কষ্ট পায়, ঠিক আছে? এই কোথায় যাচ্ছেন? হ্যালো, আরে কোথায় যাচ্ছেন? ওনাকে সরি বলবো। আরে না 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 না, এখন সরি বলতে যেতে হবে না। না, উনি মনে কষ্ট পেয়েছেন, বাবা মা কষ্ট দেয়া ঠিক না, আমি সরি বলবো। না, অবশ্যই বাবা মার মনে কষ্ট দেওয়া উচিত না, এবং আমার বাবাও কষ্ট পেয়েছে, কিন্তু এখন তো তার মাথা গরম হয়ে আছে না, একটু ঠান্ডা হোক বাবা, তারপরে যে সরি বলেন, ঠিক আছে? এখন চলেন আমরা শুরু করি। এখন আমি যা যা করব আপনিও আমার দেখা দেখি তাই তাই করবেন, ঠিক আছে? আগে আমি করি, তারপরে আমরা দুজন একসাথে করব। হুম, এটার উপরে ওঠেন সাবধানে, এভাবে হাতটা উঁচু করতে হবে, তারপরে আস্তে আস্তে বলতে হবে আই 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 আই। শোনো, ওই যে জিনিসগুলো সেগুলো তোমাকে খুব দেখানো দরকার, চলো 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 যাবো। আরে আস্তে, পড়ে যাবো তো, চলো। কয়েকদিন ধরে বাবার খুব মাথা ব্যথা জানো, নেক্সট কিনলাম, ভালো করেছি না? বাবার জন্য, বাবা বাবার অর্ধেক কলপই পেকে গেছে, এই জন্য কলপ, বাবার জন্য কলপ। শোনো মা, মা না চশমা চোখে দিয়ে ঘুরে ঘুরেছিল, এই যে দাঁত পটাশ ভেঙে গেল মার জন্য, ভালো না? দেখো কেন পাঞ্জাবি শাড়ি, হুম হুম, বলতে পারবে না, বলো তো কেন? কেন বোকা, সামনে ঈদ না? ও হ্যাঁ হ্যাঁ, বাবা পাঞ্জাবি পরবে না, মা শাড়ি পরবে না,
আমি জানো বাবা আমাকে একটা চিঠি লিখেছে, পড়ি শুনবে? বাবা মার জন্য? হ্যাঁ পড়ি। বাবা মা কত চিঠি লিখে তোমরা রাগ ভেঙে ফিরে আসবে, আমি কি করেছি, আমি কি বেশি দুষ্ট, আমি কি করেছি তোমাদের? ঠিক আছে যদি কষ্ট দিয়েও থাকি, আমাকে ক্ষমা করে দাও না, ক্ষমা চেয়েছি। ঠিক আছে না, খুব সুন্দর করে লিখেছি, তবু তোমরা ফিরে আসো, তোমাদের অনেক দেখতে ইচ্ছে করে। আমি যখন অন্য ছেলে মেয়েদের দেখি বাবা মার হাত ধরে ঘোরে, তখন আমার খুব কষ্ট লাগে বাবা। মা আমার খুব ইচ্ছে করে তোমার হাতে দুধ ভাত খাই, খুব ইচ্ছে করে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে আর আমি ঘুমিয়ে যাব। শোনো, এই ঈদে কিন্তু তোমরা ফিরে আসবেই আসবে, আমি এবার কক্সবাজারে মাছ ধরবই ধরব, মাছগুলোকে তোমাদের ঠিকানা পাঠিয়ে দেবো, আর অনেক কিছু সাথে পাঠাবো সারপ্রাইজ, এখন বলবো না, তোমরা চলে আসবে কিন্তু, কোনো চিন্তা করো না তোমরা, এবার মাছ যাবেই। আমি তোমাদের জন্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব, এবার আসলে তোমাদের আর যেতে দেবো না, যা হাঁপটে ধরে যাবো। আমার গায়ে অনেক জোর জানো, এত জোর করে ধরবো তোমরা আর পালাতেই পারবে না। সুন্দর তুমি কাঁদো কেন, সুন্দর না চিঠিটা, আসবে না কেন? শুধু চিঠিটা পাঠাতে পারলেই হয়, আমি শুধু আর মাছগুলো যদি ধরা দিত। Hey.